করার জন্য। এখন আপনাদের সামনে দেশের একটি কবিতা নিয়ে আসছেন আমাদের পরিচিত ভাবি মিসেস চুকি। মিসেস চুকিকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মিসেস চুকি ভাবি। ধন্যবাদ দীপ্তিজ ভাই, আসলে আমার কোনো প্রস্তুতি ছিল না আমি কবিতা আবৃত্তি করব। তারপর আমার একটু ঠান্ডা লেগেছে, জানি না কেমন হবে। তারপর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে স্বাধীনতা দিবসে। আমার কবিতার নাম মাগো ওরা পদে, লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে গেছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথা ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তোর কটা দেয় পাগল ছেলে। মা পড়ে আর হাসে, তোর উপর কি রাগ করতে পারি? নারকলে চিড়ি ফুটে, উড়কি ধানের মুরগি ভাজে, এটা সে আরো কত কি। তাই খোকা যে ঘরে ফিরবে ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুই লতালো নেতালো। খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব সঙ্গীরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিদের, তারপর দাম খুশে মা আবার ধান ফালে। বিল্লি ধানের খই মাঝে খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়ছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কেটি রোদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই,